Hello, my beloved friends. আমি অনেক বছর বছর পরে আমার ঠাকুমার হাতে আমি বানাতেন যখন ছোট ছিলাম আমরা উনি দুধ পুলি পিঠে আমি আপনারা ইউটিউবে দেখে হবেন অনেক রকম ভাবে অনেকে অনেক কিছু বানায় বাট দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি দ্য মোস্ট অথেন্টিকেটেড মেথড যেটা আমার ঠাকুমা মারা গেছেন আজ থেকে 50 বছর আগে অ্যান্ড তার আগে থেকে ওনার শেখা ওনার শাশুড়ির কাছে ওনার মার কাছে অ্যান্ড আমাদের ছোটবেলায় এইটাই আমরা উনি বানাতেন এবং আমি দেখতাম প্রসেসটা তখন আমার 10-12 বছর বয়স এইটা দেখে দেখে আমি একবার বানিয়েছিলাম আজ থেকে 3 বছর আগে আমার ওয়াইফ কৃষ্ণকলি কিচেন এবং আমার ছেলে মেয়ে তারা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিল আজকে ভ্যালেন্টাইন্স ডে তো আমি এটা কিছু প্রসেস কমপ্লিট আমি করে ফেলেছি স্টেপ বাই স্টেপ দেখাতে পারবো না জাস্ট এটা আজকে স্টার্ট করলাম দুধটাকে ঘন করার জন্য তো এর মধ্যে প্রথমে একটু এলাচ তেজপাতা দিয়ে আমি দুধটাকে ঘন করব তারপরে আপনাকে বলবো কি প্রসেসটা অ্যান্ড দ্য এন্ড প্রোডাক্ট দ্য এন্টায়ার প্রসেসটা যদি আপনারা শুনে ফলো করতে পারেন আই ক্যান অ্যাশিওর আপনারা সবাই এটাকে খুব চেরিশ করবেন এই প্রসেস কোনো ইউটিউবে কোনো বাঙালির কিচেনে এরমভাবে কেউ বানায়নি এবং দেখায়ও নি Keep watching and try following up. Hopefully you would love it. Thank you. এই দেখুন আমি একটা নারকোল আমি এটা বার করে নিয়েছি পিস করে আর আমার ঠাকুমা বা ইউনো আগেকার দিনে উনি জাঁতাতে এটা দিয়ে জাঁতা বলতো ওটাকে এটা দিয়ে নারকোলটাকে কোরাতেন কুরিয়ে 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 ওটা তারপরে ওটাকে পুর বানাতেন তো আমি এটা কেটে নিয়েছি এটাকে আমি মিক্সারের মধ্যে দেবো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু এভাপোরেটেড মিল্ক দেবো দিয়ে এটা একটা পেস্ট মধ্যে তৈরি করব তারপরে আমি কি করব সেটা আপনাকে দেখাবো যে কিভাবে এটাকে একটা পুর বানাবো এটাও আপনাকে একটু পরে দেখাচ্ছি দেখুন এই নারকোলটা আর এর মধ্যে আমি একটুখানি ঘন দুধ দিয়েছি আর এই নারকোলগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো এটাকে আমি একদম গ্রাইন্ড করব আশা করি এই দেখুন আর একটু দিয়ে দিল এই দেখুন এটা হচ্ছে এভাপোরেটেড মিল্ক নো সুগার 100% এভাপোরেটেড হ্যাঁ দেখুন বন্ধুরা যেরকম আপনাকে বলেছিলাম নারকোলটাকে এই এভাপোরেটেড মিল্ক দিয়ে আমি গ্রাইন্ড করে এইরকম হয়েছে খুব লো আছে এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে দেখবেন যখন এই মানে একদম শুকিয়ে গেছে ড্রাইড আপ হয়ে গেছে তারপরে এর মধ্যে পাটালি গুড় দেবেন পাটালি গুড় যখন দেবো আমি তো দেখবেন একদম জাস্ট একটা শুকিয়ে যেরকম একটা পুরের মতো তৈরি হয়ে যাবে এটা এখন দুধটা পুরো এভাপোরেট করে যাবে আর এটা তখন আরও নরম হবে এবং আরও টেস্টি হবে সো এরকম প্রিপারেশন কোনো ইউটিউব চ্যানেল কোথাও আপনারা খুঁজে পাবেন না দেখাবে না কারণ এটা লুপ্ত হয়ে গেছে এই প্রিপারেশনটা অ্যাকচুয়াল অরিজিনাল প্রিপারেশন আপনারা অনলি কৃষ্ণকলিস কিচেনে দেখছেন এটা দেখুন আমি বলেছিলাম এই পাটালি গুড় দেবো এই দেখুন পাটালি গুড় দিয়ে দিয়েছি এটা আস্তে 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 একদম এটা শুকিয়ে যাবে কারণ পাটালি গুড় থেকেও তো রস বেরোবে তাই জন্যে আমি এখনই দিয়ে দিলাম কারণ আস্তে 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 এটা ওই হয়ে যাবে গলে যাবে গলে গিয়ে এবং এটা দেখবেন যখন একদম পুর তৈরি হয়ে যাবে আপনাকে আবার দেখাবো আমি থ্যাংক ইউ দেখুন বন্ধুরা এইটা হচ্ছে দ্য আল্টিমেট পুরের
ডেন্সিটি, আর এরকমভাবে পুরো একেবারে, এটা কিন্তু ভেরি ডেলিকেট, খুব সাবধানে করবেন, কারণ দুধ আছে, ঢাকনা ঢেকে করতে হবে, ভীষণভাবে এটা বাবল আউট হয়, হাতে ছ্যাঁকা লাগতে পারে। আর লাস্ট টিপস আমি এর দিচ্ছি, যখন দেখবেন অনেকটা হয়ে গেছে, এর মধ্যে একটুখানি গাওয়া ঘি দেবেন আর এলাচের গুঁড়ো দেবেন। আর আমি আপনাকে দেখাই, এই দেখুন আমি হাতের মধ্যে নিলাম, বেশ একটু গরম আছে, বা দেখুন এইভাবে পুর বানাবেন, হাতের মধ্যে দেখছেন এই ঘিয়ের একদম মানে মানে আপোষে লেগে যাচ্ছে, এইটাই হবে পুর। এইভাবে এইভাবে আমি ওর মধ্যে ঢোকাবো। এখন দেখুন হাতে কোনো রকমের কোনো ওই নেই, এই এই জন্যে আমি ঘিটা দিই, যাতে মানে আপনার কোনো রকমভাবে হাতের মধ্যে চিপকে না যায়, কারণ সুগার আছে তো, মানে খেজুর গুড়ের যে রসটা ওটা হাতে চিপকে যাবে, ঘিটা দিলে কী হবে, ওটা আর হাতের মধ্যে চিপকাবে না এবং পুর হয়ে আপোষে একজনকে ধরে থাকবে। সো এই দুটো টিপস আমার ঠাকুমাকে দেখেছি আজ থেকে 50 বছর আগে, আমার অত বয়স না, সো 50 বছর আগে দেখেছি, তো সেইগুলো দেখতাম, দেখে দেখে আমার এমনিতেও ভীষণ প্যাশন রান্না করার, খাওয়ার, খাওয়ানোর, তাই জন্য কৃষ্ণকলি আমাদের রান্না করে করে খাওয়ায় এবং আপনাদেরও দেখায়। তো এই হঠাৎ করে আমি ডেলিকেসি কিছু কিছু আছে সেগুলো মাঝে মধ্যে দেবো, দেখবেন আপনারা। তো এই হচ্ছে আপনার এন্ড প্রোডাক্ট অফ দ্য পুর, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা হচ্ছে আমার, এটাকে বলে রাঙা আলু বা সুইট পোটাটো আপনারা বলতে পারেন। সুইট পোটাটো আমি সেদ্ধ করে নিয়েছি, একদম অল্প জল দিয়ে করবেন, আর বেশিক্ষণ লাগাবেন না, কারণ তাহলে এটা একদম মানে ছেতরে যাবে। তো এটা করেছি, করার পরে এর মধ্যে জাস্ট যাতে জলটাকে যতক্ষণই আছে যতক্ষণই মানে বার করে দেওয়ার বার করবেন, তারপরে চালের গুঁড়ো, চালের গুঁড়ো দিয়ে এটাকে মাখতে হবে বাঁধন দেওয়ার জন্য। দেখুন আপনি কীরকমভাবে এটা আসছে, আর এইরকমভাবে আমাকে হাতে একটুখানি মানে পিনাট অয়েল বা মানে ঘি হাতের মধ্যে দেবেন, যাতে মানে এটা হাতে একদম লাগবে না, যেমন দেখুন আমি এরম করছি, হাতে একটুও লাগছে না আর বা চেপকাচ্ছে না। তারপরে এটাকে এরম করতে হবে, এরম করে এটা মানে যেরকম আপনারা কচুরি বানান যের মধ্যে এর মধ্যে ঢোকান, ঠিক এরমভাবে করতে হবে। করে এর মধ্যে এই নারকলের যে পুরটা যখন বানাবো সেই পুরটা দিয়ে তখন আপনাকে এটাকে বন্ধ করতে হবে, এরমভাবে বন্ধ করবেন, দরকার হলে একটু চালের গুঁড়ো দিয়ে দেবেন, আর কোনো ওই হবে না। আর দিয়ে এটাকে আপনাকে রেখে দিতে হবে অনেকক্ষণ, যাতে এটা যদি আরও কিছু জল থাকে এর ভেতরে ওটা যাতে বেরিয়ে যায়। বাঁধনের জন্য দরকার হয় তো একটু আরও চালের গুঁড়ো দিয়ে দেবেন, সো দ্যাট ইউনো ইট ডাজেন্ট ব্রেক। তো এইভাবে করে তারপরে এটা কি করতে হবে, একটুখানি লম্বা লম্বা করলেন, ভেতরে পুর আছে অলরেডি, মানে অ্যাজ ইফ আছে মনে করবেন। তো এরকম করে আপনারা এটাকে ডিপ ফ্রাই করতে হবে, ডিপ স্লোলি অ্যান্ড স্টেডিলি আপনাকে দেখাবো, আপনারা সবাই দেখবেন, যখন ডিপ ফ্রাই করে রাখা হবে তারপরে এটাকে এই এর মধ্যে ডিপ ফ্রাই করার পরে এই মধ্যে এটা দিয়ে দেবো। তো এখন মানে আপনারা বলতে পারেন দ্য প্রসেস হ্যাজ অলরেডি বিন স্টার্টেড, অ্যান্ড অনেক এটা কষ্টের, এটা মা ঠাকুমারাই করতেন, কিন্তু এখন করেছিলাম 4-5 বছর আগে আমার ফ্যামিলির জন্য, এবং অনেক কিছু এর মধ্যে ঝামেলা পোয়াতে হয়, ভাবলাম যে আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো লেট মি ট্রাই দিস। সো আশা করি মানে আমার এক্সপেকটেশনের মতো হবে এবং ভালোই হবে। এই দেখুন এইটাকে তখন দুধ দেখিয়েছিলাম, এটাকে আমি দেখুন ঘন করে কীরকম কীরকম এটার থিকনেসটা করেছি, হ্যাঁ। আর এর মধ্যে আমি পাটালি দিয়েছিলাম, পাটালিটা আমি কলকাতা থেকে এনেছিলাম, গতবার আমি 1 মাস আগে কলকাতায় গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ি, ওখান থেকে আমি এই দেখুন পাটালি এনেছিলাম, পাটালির একটা খেজুর গুঁড়ে, এই দেখুন এই হচ্ছে পাটালি, তো এইটা আমি ইউজ করেছিলাম। এর মধ্যে আমি এরকম 3টে চাকা দিয়েছি, তো যখন ঠান্ডা একটু একটু লিউকওয়ার্ম হয়ে গেছে তখন দিয়েছি, যাতে ফেটে না যায়, জানি না কীভাবে প্রিপারেশন, কারণ আমাকে বলেছিল এটা খুবই ভালো গুড কোয়ালিটির, তো সুতরাং এটা আপনারা তো কলকাতায় বা দেশে পাবেন এরকম হলে। তো এইটা হয়ে গেল আমার বেস,
এর মধ্যে পাটালির আর ক্ষীর, ক্ষীরের মতো হয়েছে, এর মধ্যে একটুখানি তেজপাতা, কিশমিশ আর এলাচ এটা দিয়ে এখন এই 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 ডেন্সিটি হয়েছে, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, এই দেখুন, এইটা হচ্ছে ওই যেটা আমি বানিয়েছিলাম আপনার মিষ্টি আলুর রাইস পাউডার দিয়ে, এটাকে এরমভাবে করে, আর এই যে পুরটা বানিয়েছিলাম, এই যে পুর, এটাকে এর মধ্যে দেবো। এবং এটাকে দেখুন আমি কীভাবে এটাকে মুখটা বন্ধ করবো, এরমভাবে দিয়ে, এরমভাবে এরমভাবে দিয়ে, সো এইভাবে করে একটুখানি আরও নিয়ে জাস্ট এরমভাবে করে মুখটা বন্ধ করে দিলাম, ভেতরে ঢুকে গেল। এবার দেখুন হাত দিয়ে কীরমভাবে আমি এটাকে, আমার দেখুন হাতের মধ্যে জাস্ট সামান্য জাস্ট লাগছে, ভাঙছে না, কিচ্ছু হচ্ছে না, এবং এইভাবে করে একটু চারিদিক দিয়ে দেখবো কোথাও থেকে যেন কোনো হোল না থাকে, সো দ্যাট ইট ডাজন্ট ব্রেক ওয়াইল ইট ইজ ফ্রাই। একটু একটু করে জাস্ট এই দিয়ে দেবেন। সো সো এইটা একটা দেখালাম, আমি আরেকটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এই আমি আরেকটা এরকমভাবে নিয়েছি, নিয়ে এটিকে জাস্ট প্যাটিং করেছি, করে এই দেখুন পুর পুরটা এরকমভাবে দিয়ে দিলাম। অ্যান্ড দিয়ে এটাকে এইভাবে এই দেখুন আমি এরমভাবে সব বানিয়ে ফেলেছি। এবার এটাকে নেব, নেব নিয়ে এবার এই আমার তেল মিডিয়ামে আছে, আমি আস্তে করে এরমভাবে ছেড়ে দেবো। হ্যাঁ বন্ধুরা দেখুন, এই দেখুন কীরমভাবে হয়েছে, একটুও ভাঙেনি বা একটু কিছু ছাঁকড়ায়নি, এখনও পর্যন্ত এটা কন্টিনিউয়াস মানে চলছে। আমি বেসিক্যালি এটা যখন এই এই কালার দেখছেন টপ কালারের মতন হবে, তো সেই রকম আর জাস্ট 3-4 মিনিট, এরপরে আমি ডাইরেক্ট ওর মধ্যে দেবো, দেন আই উইল শো ইউ এগেইন। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন ফাইনাল ফাইনাল স্টেজ, আমি এক এক করে এখানে তুলছি, দেখুন যতটুকু ড্রিপ করে যত আমার তেলটা বেরিয়ে যায় ডাইরেক্ট দিয়ে দিলাম এর মধ্যে। এবং দেখুন সেকেন্ড দিয়ে দিলাম, দিয়ে দিলাম, আর এটাকে এই জাস্ট আমি এটাকে কভার করে দিলাম ক্ষীর দিয়ে, যাতে এটা সঙ্গে সঙ্গে এটাকে অ্যাবজর্ব করে নেয়, গরম তো। এবার এটা থাকবে ঘন্টাখানিক, তারপরে ফাইনাল প্রোডাক্টটা দেখাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এটা আমি দিয়ে দিলাম, এখন এটা আস্তে আস্তে একটু টার্ন করে দেবেন, খুব মিডিয়াম আঁচে করতে হবে যাতে এটা পুড়ে না যায়, এবং ভালো করে যাতে ওটা ফ্রাই হয়। তো এইভাবে দেখুন আমি উল্টে উল্টে দিচ্ছি, আর দেখবেন যখন হয়ে যাবে তখন আমি ডাইরেক্টলি এই যে কালকের যে বানিয়েছিলাম ক্ষীরটা দুধের, তার মধ্যে আমি দিয়ে দেবো। একদম গরম গরম দেবেন, দ্যাট ওয়ে ইট উইল সোক অল দ্য মিল্ক। হ্যাঁ বন্ধুরা দেখুন, এইটা আমার রেডি টু ইট, এখন পুরো প্রসেসটাই আপনারা দেখলেন, চেষ্টা করবেন, আশা করি ভালো হবে। আমি আপনাকে একটু জাস্ট কেটে এটাকে দেখাতে চাই যে এটা কীরকম মানে এন্ড প্রোডাক্টটা হয়েছে, ইউ ক্যান সি খুব ভালো হয়েছে। অ্যান্ড আপনারা চেষ্টা করবেন যদি কোনোভাবে
ভালো লাগে আপনাদের হওয়ার পরে সবাইকে শেয়ার করবেন, আর কারুর নিজস্ব যদি কোনো কিছু ইমপ্লিমেন্টেশন থাকে করতে পারেন। বাট আমার হঠাৎ করে মনে হলো যে এটা আমি চেষ্টা করি, সো আমি জাস্ট শেয়ার করছি। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।